নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। গো সেন্সেবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি ডক্টর দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়ের নাট্যতত্ত্ব বিচার এই বই থেকে অ্যাবসার্ড নাটক সম্পর্কিত পঞ্চম পর্বটি পাঠ করব। পাঠ শুরু করলাম। কিমেতি বা অ্যাবসার্ড নাটকের মূল বিষয় ঘটনার মধ্যেই, বিশেষত ওই ইমেজের মধ্যেই নিহিত। ভাষার ভূমিকা এখানে অনেকখানি গৌণ। বেকেটের অ্যাক্ট উইদাউট ওয়ার্ডস বা আয়োনেস্কোর দ্য নিউ টেন্যান্টে ভাষা কত নীরব। দি নিউ টেন্যান্টে চেয়ারের পর চেয়ার এমনভাবে এসেছে যে শেষ পর্যন্ত বাড়ির বাসিন্দারা জিনিসের মধ্যেই ডুবে গেছে। জিনিসগুলোর নড়াচড়াই এর নাট্যক্রিয়া, কিন্তু তবু ওই চেয়ার একটি বিশেষ বক্তব্যের প্রতীক, তাই একে সাহিত্যিক চরিত্র দিয়েছে। এখানে অসংলগ্ন ঘটনা অজ্ঞাত বিন্দু থেকে অজ্ঞাত পরিণামের দিকে চলেছে। দর্শকদের উৎকণ্ঠা একটি ঘটনার পরবর্তী ঘটনা কী হতে পারে তা নিয়ে নয়, উৎকণ্ঠা নাটকটির অর্থ কী হতে পারে এ নিয়ে। শেষ যবনিকা পাতের পরেও এই প্রশ্ন জেগে থাকে তার মনে। তাহলে অ্যাবসার্ড নাটকের চরম কথাটি কী? জীবনের সকল দুর্জ্ঞেয়তা ও উদ্ভটত্ব সত্ত্বেও জীবনকে গ্রহণ করার কথা আছে এতে। নিরাসক্তভাবে নয়, সম্মানের সঙ্গে, বীরত্বের সঙ্গে, দায়িত্ব সচেতনভাবেই জীবনকে বরণ করতে হবে, কারণ অস্তিত্বের যে রহস্য তার কোনো সহজ সমাধান নেই। অর্থহীন জগতে মানুষ প্রকৃতপক্ষে নিঃসঙ্গ। এই চূড়ান্ত সত্যকে জানতে পারলে মানুষ আর কোনো বিষয়েই বিব্রত হবে না। সুপ্রসিদ্ধ সমালোচক মার্টিন এসলিনের কথায়, ইন দ্য লাস্ট রিসর্ট দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড ডাজ নট প্রোভোক টিয়ার্স অফ ডেসপেয়ার বাট দ্য লাফটার অফ লিবারেশন। অ্যাবসার্ড নাটকের মূল উৎসস্থান হল প্যারিস। নাট্যকার জ্যাঁ জেনের দ্য মেইডস, আয়োনেস্কোর ব্যাল্ড প্রিম্যাডোনা, বেকেটের ওয়েটিং ফর গোদত, এগুলির প্রথম অভিনয় 1947 থেকে 1952 মধ্যে প্যারিসে হয়েছিল। কিন্তু বেশিরভাগ নাট্যকার অন্য দেশ থেকে এসে প্যারিসে বাস করছিলেন। আয়োনেস্কোর জন্ম 1912 খ্রিস্টাব্দে রুমানিয়ার প্লাতিনাতে। আর্থার অ্যাডামোভের জন্ম রাশিয়ায় 1908। ফার্নান্ডো অ্যারাবেলের জন্ম স্পেনে 1932-এ আর এডওয়ার্ড এলবির জন্ম ইউনাইটেড স্টেটসে 1928-এ। এরা ছাড়াও আরও অনেকে অ্যাবসার্ড নাটক লিখেছেন বা লিখছেন। জ্যাঁ জেনে জন্ম 1910, জ্যাঁ টার্ডিউ জন্ম 1903 ও বোরিস ভিয়ান জন্ম 1920, মৃত্যু 1959। এরা তিনজনেই ফরাসি নাট্যকার। ডিনো বুজ্জাতি, এজিও ডি এরিকো, এরা দুজন ইটালির। গুন্টার গ্রাস, উলফ গ্যাং, হাইল ডেসিমার, এরা তিনজন জার্মানির অ্যাবসার্ড নাট্যকার। এইসব নাট্যকারেরা অ্যাবসার্ড নাটকের ধারাটিকে সঞ্জীবিত করে তুললেও প্রত্যেকের দৃষ্টিভঙ্গিগত বৈশিষ্ট্য এবং পার্থক্য যথেষ্ট আছে। বেকেটের পর্যবেক্ষণ শক্তির গভীরতা ও অসামান্য কবি প্রতিভা সচকিত করে, কিন্তু তাঁর নাটকে যে উদ্ভটত্বের সঙ্গে পরিচিত হই তা নিরর্থকতার রঙে বিষাদময়। নিরন্তর নৈরাশ্য আর বার্ধক্যজনিত আশাভঙ্গ থেকে তাঁর ঐরূপ মানসিকতা। অ্যাডামোভ তার থেকে আরও বেশি সক্রিয়, আক্রমণ তৎপর এবং সামাজিক ও রাজনৈতিক চড়া সুরে তাঁর বক্তব্য অনুরঞ্জিত। আয়োনেস্কোর জগতে হালকা হাসিও ভাঁড়ামির অন্তরালে বেদনার অস্তিত্ব, মানুষের বিচ্ছিন্নতার কথা ও সংশোধন অযোগ্য মানব চরিত্রের ভিড়। বন্ধুরা, যদি আপনাদের এরকম আলোচনা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।